চলতি বছরে ফিলিপাইনে এখন পর্যন্ত প্রায় দেড় লাখ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন যার মধ্যে প্রাণ হারিয়েছেন অন্তত ছশো জন গেল বছরের তুলনায় বছর আটানব্বই শতাংশ ডেঙ্গু রোগী বেড়ে যাওয়ায় দেশ জুড়ে ডেঙ্গু মহামারীর ঘোষণা করেছে দেশটির সরকার এর মধ্যে ডেঙ্গু নিয়ে গণসচেতনতা বৃদ্ধি এবং ডেঙ্গু রোগের জীবাণুবাহী এডিস মশা নিধনে বিভিন্ন প্রচারণা করা হচ্ছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিবিড়ামিনের ডেস্ক রিপোর্ট ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে দিন পার করছে ফিলিপাইন এখন পর্যন্ত সরকারি হিসেবে দেশটিতে এক লাখ ছিচল্লিশ হাজার বাষট্টি জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে ভয়াবহ এই রোগে প্রাণ হারিয়েছে ছয়শো জন কোন কোন অঞ্চলে দ্রুত জরুরি ব্যবস্থা গ্রহণ প্রয়োজন তা শনাক্ত করতে ডেঙ্গু মহামারী ঘোষণা করেছে দেশটির স্বাস্থ্য অধিদপ্তর দেশের বর্তমান থমথমে পরিবেশে চরম আতঙ্কের মধ্যে দিন পার করছে ফিলিপাইনের মানুষ স্বজনরা অসুস্থ হয়ে পড়ায় আফসুস করছেন অনেকে আমাদের প্রতিবেশীরাও আক্রান্ত হয়ে গেছে ডেঙ্গুতে ভীষণ চিন্তায় আছি আমরা চলমান এই অবস্থায় ডেঙ্গু রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে বিভিন্ন প্রচারণা শুরু করেছে দেশটির স্বাস্থ্য অধিদপ্তর আর ক্ষেত্রে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও স্কুল কলেজও সহায়তা করবে বলে জানিয়েছে তারা এদিকে ভয়াবহ এই রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোতেও মালয়েশিয়াতে এ রোগে মারা গেছে তিরানব্বই জন গেল বছর থেকে একাশি হাজারেরও বেশি ডেঙ্গু রোগীকে শনাক্ত করা হয়েছে ভিয়েতনামেও নিবি রামিন নিউজ টোয়েন্টি ফোর